নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমরা জীবন বিজ্ঞান অর্থাৎ জেনারেল সায়েন্সের যে আলোচনা শুরু করেছিলাম পুষ্টি সংক্রান্ত তথ্যসমূহের, এটা আমাদের সেকেন্ড পার্ট। অর্থাৎ ফার্স্ট পার্ট আমরা অলরেডি আপলোড করেছি, আপনারা যদি কেউ দেখে না থাকেন নিচে ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবং আজকের ভিডিও তৈরি করার পূর্বে বলি, যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং নতুন কেউ থেকে থাকলেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমার ক্ষুদ্র প্রয়াস, আপনারা যদি আমার সাথে অ্যাটাচড হতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাটাচড হতে পারেন এবং আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহলে চলুন আমাদের জীবন বিজ্ঞান সম্পর্কে যে আলোচনা, আমরা আপনারা জানেন আমরা চ্যাপ্টার ওয়াইজ এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, প্রতিটি চ্যাপ্টার নিয়ে বিস্তারিত আলোচনা করছি। সুতরাং আপনারা যে রেলের প্রিপারেশন নিচ্ছেন সেখানে আপনাদের এই সমস্ত ভিডিওগুলো আশা করি কাজে লেগে থাকবে। আজকে চলুন তাহলে আমাদের আলোচনা শুরু করা যাক। এখানে দেখুন একটা প্রশ্ন রাখা হয়েছে, পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক গড়ে প্রয়োজনীয় শক্তি কত? পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক গড়ে প্রয়োজনীয় শক্তি হলো 2500 থেকে 3000 কিলো ক্যালোরি। অর্থাৎ এটা কিন্তু গড় বলা হয়েছে এই কারণে, এটা ঈষৎ বিস্তর একটু উপর নিচ হতেই পারে, সবার একই রকম শক্তি প্রয়োজন হয় না, কাজের ভিত্তিতে শক্তিটা নির্ণয় করা হয়, তাই এখানে দৈনিক গড়ে প্রয়োজনীয় শক্তির কথা উল্লেখ করা হয়েছে। অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড কোনগুলো? আমাদের তিনটে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড আছে যেগুলো শরীরে খুব প্রয়োজন, সেটা হচ্ছে লিনোলেইক, লিনোলেনিক এবং আরেকটি হলো অ্যারোচিডোনিক অ্যাসিড। ঠিক আছে, লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক এবং অ্যারোচিডোনিক অ্যাসিড, এটা মনে রাখবেন। মনে রাখলে সুবিধা হবে, জানতে চাওয়া হতে পারে নিম্নোক্ত কোনটি একটি অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড, সেক্ষেত্রে একটা অপশান দেওয়া থাকবে এবং বাকি তিনটে অন্য অপশান দেওয়া থাকবে। এরপর দেখুন এখানে প্রশ্ন রাখা হয়েছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। আপনারা অ্যামিনো অ্যাসিড সম্পর্কে আগের ভিডিওতে একটু পেয়েছিলেন, যেটা হলো আমাদের শরীরে যে প্রোটিন যে থাকে সেই প্রোটিনের সাথে এই অ্যামিনো অ্যাসিডের একটা সম্পর্ক আছে, অর্থাৎ প্রোটিনের সরল রূপ হলো অ্যামিনো অ্যাসিড। আমাদের অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডগুলো হলো দেখুন লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মেথিওনিন, এই মেথিওনিনটা খুব ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষা অনেকবার এসেছে, ফিনাইল অ্যালানিন বা অ্যালনিন, ট্রিপটোফ্যান, ভ্যালিন, থ্রিওনিন এবং হিস্টিডিন। ঠিক আছে, এইগুলো আপনারা মনে রাখতে পারলে খুবই ভালো হয়, না হলে এই মেথিওনিন, লাইসিন আর এখান থেকে এই অ্যালানিন, এই তিনটে অন্তত মনে রাখবেন, এই তিনটে অনেকবার এসেছে এক্সামে, সবগুলো যদি মনে রাখতে নাও পারেন। এরপর দেখুন আমরা এখানে ভিটামিনের দুটো প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো অনেকবার এক্সামে এসেছে আপনাদের, এটা এটা ছেড়ে আপনারা যেতে পারবেন না, এটা মুখস্থ করতেই হবে। জলে দ্রবণীয় ভিটামিন এবং স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন। স্নেহ পদার্থে যে ভিটামিনগুলো দ্রবণ হয় সেটা হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে, এই চারটে। তাহলে এই চারটে বাদ দিয়ে যে ভিটামিনগুলো রইল সেটা জলে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স। বি কমপ্লেক্সের মধ্যে আপনারা জানেন ভিটামিন বি ওয়ান, বি টু, বি থ্রি আপ টু বি টুয়েলভ পর্যন্ত যে ভিটামিনগুলো আছে সেগুলোকে একত্রে বলা হয় বি কমপ্লেক্স এবং সবগুলোই জলে দ্রবণীয়। এরপর প্রোভিটামিন কোনটি? প্রোভিটামিন ক্যারোটিনকে প্রোভিটামিন বলা হয়, এটা ভিটামিন এর প্রোভিটামিন। ঠিক আছে, এরপর আমরা এখানে যে কিছু প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করব, এই প্রশ্নগুলো কিন্তু খুব মনে রাখা খুব জটিল, কিন্তু আপনাকে মনে রাখতে হবে, উপায় নেই মনে না রেখে, তার কারণ এই প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং অনেকবার এসেওছে। দেখুন এখানে আমাদের যে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে লালারসে কী কী উৎসেচক থাকে? লালারসে আপনারা জানেন টায়ালিন এবং অ্যামাইলেজ নামক দুটো উৎসেচক লালারসে থাকে, এবং আপনারা এর আগেও পড়েছেন যে কার্বোহাইড্রেট ভঙ্গক দুটো উৎসেচক সেটা হলো টায়ালিন এবং অ্যামাইলেজ। অর্থাৎ আমাদের যে লালারস সেখানে কিন্তু টায়ালিন এবং অ্যামাইলেজ উৎসেচক থাকে, যেটা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে সরল করতে পরিণত করে বা সাহায্য করে। পাচক রসের উৎসেচক হলো পেপসিন এবং লাইপেজ। আপনাদের মনে থাকা প্রয়োজন এই পেপসিন হলো একটা প্রোটিন ভঙ্গক উৎসেচক,
এবং আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। এবং এই লাইফেজ যেটা দেখছেন, এই লাইফেজটা হলো স্নেহ পদার্থ ভঙ্গক উৎসেচক। এইভাবেও কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এই উৎসেচকগুলো আমরা আগেই আলোচনা করেছি, কিন্তু কোন উৎসেচকগুলো কোন জায়গা থেকে ক্ষরিত হয় সেটা কিন্তু আমরা আলোচনা করিনি। পাচক রসের উৎসেচক পেপসিন, এটা হচ্ছে আমাদের প্রোটিন ভঙ্গক উৎসেচক পেপসিনকে, এবং লিপিড ভঙ্গক উৎসেচক হলো লাইফেজ। এই দুটো আপনাকে মনে রাখতে হবে। অগ্ন্যাশয় রসের উৎসেচক, অগ্ন্যাশয় আপনারা জানেন একটা মিক্সার গ্ল্যান্ড, অর্থাৎ এটা মিশ্র গ্রন্থি, এটা থেকে ক্ষরিত হয় মল্টেজ এবং ট্রিপসিন। এটা থেকে ক্ষরিত হয় মল্টেজ এবং ট্রিপসিন নামক দুটো উৎসেচক। মল্টেজ উৎসেচকটা আপনারা জানেন কার্বোহাইড্রেট ভঙ্গক উৎসেচক, এবং এখানে ট্রিপসিন যেটা আছে, ট্রিপসিনটা আমাদের হলো প্রোটিন ভঙ্গক উৎসেচক। এই দুটো আপনাকে মনে রাখতে হবে। এরপর দেখুন আন্ত্রিক রসের উৎসেচক কী কী। আন্ত্রিক রসের উৎসেচক হলো সুক্রোজ এবং ল্যাকটেজ। এই সুক্রোজটা হলো আমাদের যে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় যে খাদ্য আছে, সেই শর্করা জাতীয় খাদ্যের ভঙ্গক উৎসেচক। এবং এখানে আছে দেখুন ল্যাকটেজ। ল্যাকটেজটা কী? ল্যাকটেজটা হলো আমাদের কার্বোহাইড্রেট ভঙ্গক উৎসেচক দুটোই। পিত্তরসে কী কী উৎসেচক থাকে? মনে রাখবেন পিত্তরসে কিন্তু কোনো প্রকার বা কোনো রকমের উৎসেচক থাকে না। এটা জানতে চাওয়া হতে পারে নিম্নোক্ত কোনটির মধ্যে কোনো উৎসেচক থাকে না বা কোনো উৎসেচক ক্ষরিত হয় না, সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে পিত্তরস, এর মধ্যে কোনো উৎসেচক থাকে না। আমরা HCl সম্পর্কে আলোচনা করেছিলাম, আপনারা জানেন HCl একটা খুব শক্তিশালী অ্যাসিড। মানব দেহে কোথায় HCl নিঃসৃত হয়? HCl নিঃসৃত হয় পাকস্থলি থেকে, পাকস্থলীর অক্সিনোটিক কোষ থেকে। অক্সিনোটিকটা আপনি নাও মনে রাখতে পারেন, কিন্তু পাকস্থলীটা আপনাকে মনে রাখতে হবে। এই HCl ক্ষরণের কাজ কি? পাকস্থলি থেকে যে HCl ক্ষরণ হয় সেটা কোনো খাদ্যকে আম্লিক করে, অর্থাৎ খাদ্যকে পরবর্তী সময়ে বা পরবর্তী পাটে সেটাকে ভঙ্গক হতে বা যে উৎসেচকগুলো ভঙ্গ করে সে উৎসেচকগুলো তাকে খুব সহজেই সরল শর্করাতে পরিণত করে বা সরল খাদ্যে পরিণত করতে সাহায্য করে। শরীরে ইউরিয়া উৎপন্ন কোথায় হয়? এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার এসেছে এই এক্সামে, আপনারা অবশ্যই এটা মনে রাখবেন। শরীরে ইউরিয়া উৎপন্ন হয় যকৃত থেকে, শরীরে ইউরিয়া উৎপন্ন হয়। আপনারা ইউরিয়ার সংকেতটাও জানেন, আমি এর আগে ইউরিয়ার সংকেত বলেছিলাম, CONH2 তার হোল টু, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। এভাবে আপনারা করতে পারেন NH2। এবং এটা আপনারা জানেন অ্যামোনিয়াম সায়ানেট থেকে বিজ্ঞানী ভোলহার সর্বপ্রথম যে জৈব যৌগ আবিষ্কার করেছিলেন সেটা হলো ইউরিয়া, অর্থাৎ পরীক্ষাগারে প্রথম যেটা আবিষ্কার করা হয়েছিল সেটা হচ্ছে ইউরিয়া। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আমাদের যে পুষ্টি সংক্রান্ত যে আলোচনা, তার পরবর্তী পাঠ আমরা খুব শীঘ্রই আপলোড করব, আপনারা তা দেখার জন্য সঙ্গে থাকুন এবং প্রতিনিয়ত চেক করুন। ধন্যবাদ।